আজকে 29 ফেব্রুয়ারি 2020 আমরা হসপিটালে যাচ্ছি এই যে এখন বাজে 12টা সামনে জোরাবার বাবা বসেছে আমরা পিছনে বসেছি আরেকটা গাড়িতে প্রান্ত বাবা মামনি বসছে এটা হচ্ছে ঢোকার গেট আমাদের হসপিটালের কেবিনে ওয়াশরুম এখানে একটা মিরর আছে বড় মিরর হ্যালো ভিউয়ার্স আমরা এখন হসপিটালের কেবিনে এন্ড ওয়েটিং ফর দিস বিউটিফুল মোমেন্ট সবাই অনেক টেনসড সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই তারপরে আমার অনেক শিখছিলাম অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল অনেক কিছু হচ্ছিল এসব নিয়ে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য কোনো কিছু রেকর্ড করা হয়নি এখন সকাল এখন 1 তারিখ মার্চের সকাল 11টা বাজে আমরা ব্রেকফাস্ট করলাম আর ক্যামেরা স্যালাইন সব খুলে দেওয়া হয়েছে তো আর এক ফোটা রাতে ঘুম হয়নি প্যাথে দিন বড় তো ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না কেন বুঝতে পারছি না এর তো আর বেবি ঘুমাচ্ছে মাশাআল্লাহ ও চানটা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তারপরে একদিন পর পর করলেও হবে আচ্ছা ঠিক আছে থাকো ভালো থাকো কেমন আছো কি দেখি টাইগারটা কি করছে
বাইরের ছবি ছিল, বাইরে তো দেখা যাচ্ছে, ক্যামেরা তো দেখা যাবেই। টাইগার তুমি কেমন আছো? ভালো আছি। তোমার ফিলিংস কি, তুমি যে একটা বেবি ভাইয়া গিফট পেয়েছো তোমার বার্থডেতে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কতটুকু ভালো লাগছে? কতটুকু ভালো লাগছে? অনেকটুকু ভালো লাগছে। তাই তুমি বেবি ভাইটার খেয়াল রাখবে? রাখবো তো। টেক কেয়ার করবে? করবো তো। বেবি ভাইকে ঘুমাতে দিবে? দিব তো। তো বেবি ভাই মাথা থেকে বালিশ টেনে নিবে না তো? নিব না তো। ওলে বাবা রে, লক্ষ্মী বেবি। তুমি কিসি দিছো বেবি ভাইকে? অনেক গোলা দিছি তো। থ্যাংক ইউ। বেবি ভাই তো অনেক হ্যাপি হয়ে। 18 মার্চ 2020 আমাদের জুমির বেবি, আজকে 19 দিন হলো মাশাল্লাহ। এতদিন আমরা ওকে গোসল করাইনি, আজকে প্রথম ওকে গোসল করানো হলো। গোসল করেও হচ্ছে টিমার দেওয়া ওয়ানজি পরেছে, টুপি, হাত মোজা, পা মোজা সব পরিয়ে দেওয়া হয়েছে, কারণ ফার্স্ট গোসলের পর আমার মনে হচ্ছে ওর অনেক ঠান্ডা লাগতে পারে। অনেক কান্নাকাটি করেছে গোসল করার সময়, এখন একটু ঘুমিয়ে গেল। রুমিদের 39 দিন, চুল ফেলানো হলো আজকে। আমি চুল ফেলা দিলাম মেশিন দিয়ে, মোটামুটি একদম গোড়া থেকে কাটা সাহস পাইনি, আর চুলগুলো দেওয়ার ডিস্টার্ব হচ্ছিল, গোসল করার পর চুল শুকাতো না, তারপর চুল টানতো, এই জন্য চুল ফেলে দিলাম সাহস করে আমি। আর হচ্ছে কোনো নাপিত দেখার সাহস পাইনি আমরা, কারণ করোনা ভাইরাসের জন্য। আর জোরাবার দেখতেছে, আমাকে হেল্প করেছে জোরাবার ভাইয়ার চুল কাটাতে। তো ফ্রেন্ডস, এটা ছিল রুমিলের বার্থ স্টোরি। বার্থ স্টোরি মানে ও হওয়ার আগ মুহূর্ত থেকে হওয়ার পর পরে আমরা কী কী করেছি, তারপরের কিছু মুহূর্ত মানে ওর চুল ফেলা পর্যন্ত, যখন ও একদম নিউ বর্ন বেবি ছিল তখনকার পর্যন্ত যেসব রেকর্ড করা হলো, তো সে রেকর্ড করেছিলাম সেগুলো হচ্ছে এখানে আছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে। এটার সাথে আমার মানে আমার অনেক ইমোশন জুড়ে আছে, যে হচ্ছে ছোট্ট ছিল, একদম টাইনি একটা বেবি ছিল, মাশাআল্লাহ এখন কত বড় হয়ে গেছে 1 বছরেই। তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে আলো এত ছোট ছিল, এত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো ওর 1 বছর হতে যাচ্ছে ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি। তো তোমরা সবাই ওর জন্য দোয়া করবে, যেন অনেক 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 সুস্থ থাকে। সুস্থ সবল থাকা সবচেয়ে বড় ব্যাপার, অনেক সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হতে পারে এবং ভালো মানুষ হয় এবং সবসময় সুস্থ সবল থাকে, অনেক হাসি খুশি থাকে, লাইফে যা ভালো কিছু চায় সেটা যেন হয়, ও সব সৎ ইচ্ছা যেন পূরণ হয়। তুমি তোমরা দোয়া, অবশ্যই অবশ্যই দোয়া করবে ওর জন্য। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে সবার সাথে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে, তাহলে আমরা যখনই অনলাইনে আসবো নোটিফিকেশানে জানতে পারবে, এবং অনেক অনেক হ্যাপি থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।